আমরা জাতির সাথে জাতির অংশ হিসাবে আমরা সাংবাদিকরা আজকে আমরা ইতিহাসে সাক্ষী হয়ে থাকলাম এবং পাশাপাশি যেটি যে মিডিয়া এই পদ্মা সেতু নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছে তখনও তার বিরুদ্ধে বলেছে আর এই পদ্মা সেতু হওয়ার ক্ষেত্রে যে অগ্রগতিগুলো হচ্ছিল প্রতিনিয়ত সেগুলো জাতির কাছে তুলে ধরেছে আজকে উদ্বোধন শুভদিন শুভদিনে আমাদের সকলের কৃতজ্ঞতা জাতির পিতার প্রতি দেশ প্রতিষ্ঠা করার জন্য আর জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আজকে পদ্মা সেতুর মধ্য দিয়ে বিশ্বের কাছে আমাদের মাথা উঁচু করে উঁচু করার জন্য